ধান্দাবাজির জন্যই তো ফতোয়া চেঞ্জ হতো, ফতোয়া দরবারে দরবারে চেঞ্জ হয় না, দেশে দেশে চেঞ্জ হয় না, ব্যক্তিতে ব্যক্তিতে চেঞ্জ হয় না। স্বার্থের জন্য কত হারাম রে হালাল বানায়, কেউ মিউজিক রে বানায় হালাল, কেউ মদ রে বানায় হালাল, কেউ বিড়ি রে বানায় হালাল। এ বাংলাদেশে দুই তিন দিন আগে একজন ফতোয়া দিয়ে বসেছে, বিড়ি খাওয়া হারাম না, বলেছে না খেলে ভালো, তবে আকিজ বিড়ি হোক আর বেনসন সিগারেট হোক এগুলো খাওয়া নাকি হারাম না। হারাম হতে নাকি তিনটা জিনিস পাওয়া যাওয়া লাগবে, এক নম্বরে নাপাক হতে হবে, দুই নম্বরে অশ্লীল বা উশৃঙ্খল হতে হবে, আর তিন নম্বরে ক্ষতিকারক হতে হবে। তো ক্ষতি যদিও আছে কিন্তু এটা তো নাপাকও না, এটা অশ্লীলও না, এটা উশৃঙ্খলও না, সুতরাং এটা খাওয়া কেন নিষিদ্ধ হবে? আবার যুক্তি দিয়েছে, সিলেটের আর চিটাগাঙের অনেক ইমাম সাহেবরাও নাকি বিড়ি খায়, সুতরাং এটা হারাম বলে কী করে? আমি তো বললাম আসমান থেকে, আরে চিরজীবন কাটালাম সিলেটের মাটিতে, কবে দেখলাম কারে কোন ইমাম সাহেবরে বিড়ি খেতে? এখন বেচারা কি স্বপ্নে দেখেছে নাকি কারে দেখেছে আল্লাহ ভালো জানে। আপনারা দেখেছেন নাকি জীবনে? আরে জীবনে দেখেছেন, প্রশ্ন আসে নাকি? হ্যাঁ, এখন যদি কেউ কোথাও এমন ঘটিয়েও ফেলে সেটা তো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা কখনো দলিল হয় না, বিচ্ছিন্ন তো বিচ্ছিন্নই, কিন্তু যদি কোটির মধ্যে একটা হয় ওটাকে উদাহরণ হিসাবে উপস্থাপন করা যায় না। তো সিলেটের ইমামরা বিড়ি খায় আর চিটাগাঙের ইমামরা বিড়ি খায়, বাকিরা কি খায়? তো এখন এই ফতোয়া দিয়ে প্রমাণ করা হচ্ছে বিড়ি খাওয়া হারাম না, বিড়ি খাওয়া নিষিদ্ধ না। তো অনেক সময় ফতোয়া চেঞ্জ হয় নাকি হয় না দেখবেন, যারা জর্দা খায় তাদের কাছে জর্দার এক মশালা, যারা খায় না তাদের কাছে আবার আরেক মশালা, যারা হুক্কা খায় তাদের কাছে হুক্কার এক মশালা, যারা খায় না তাদের কাছে আরেক মশালা। আপনারা যারা গান শোনেন না ওই লালনের গান, তাদের কাছে এক মশালা, আর যারা হাসান রাজা লালনের গান শোনে তাদের কাছে আবার আরেক মশালা। তো মশালা ব্যক্তিতে ব্যক্তিতে চেঞ্জ হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না, বহুত ক্ষেত্রে হয়। আপনাদের এলাকায় কেউ স্ত্রীকে তিন তালাক দিয়েছে, আপনারা মিটমাট করে দিবেন তো নাকি? যে দোস্ত 500 টাকা দিয়ে দেখতেছি কেমনে কি করা যায়, দিবেন নাকি মিটমাট করে? দিবেন না। কিন্তু এমন লোক আছে বলবে তিন ডাকে 3000 তালাক দিলেও একটার বেশি হবে না, এমন বলে নাকি বলে না? তো এখন দেখা যায় ফতোয়া চেঞ্জ হতে থাকে, আবার মানুষ সহস্রার দিকে ছুটতে থাকে। যদি বলা হয় তারাবি বিশ্বাঘাত না 40 রাগাত, দেখবেন 40 রাগাতের মত নিয়ে এমন একটা পিঁপড়াও খুঁজে পাবেন না, কিন্তু বলেন 20 রাগাত বেদাত, আর 8 রাগাত হইলো দাঁত, বেদাত মানে দাঁত ছাড়া, হ্যাঁ দাঁত মানে হইলো দাঁত আছে। তো এখন 8 রাগাত হইলো দাঁত আর 20 রাগাত হইলো বেদাত, দেখবেন তখন 8 রাগাতের ফতোয়ায় পছন্দ হবে, কারণ মানুষ শর্টটাকে ভালোবাসে। বেতরের নামাজ 3 রাগাত না 1 রাগাত, দেখবেন এটা নিবে। যদি বলেন 3 রাগাত না 9 রাগাত, কারণ এটার পক্ষেও দলিল আছে 5, 7, 9, তো এটার পক্ষে দেখবেন লোকে খুঁজে পাওয়া যাবেন না, কারণ মানুষ সহজতাকে ভালোবাসে, কঠিনতাকে ভালোবাসে না। এখন যে যত বেশি সহজ করে, বৈধ তরিকায় করুক অবৈধ তরিকায় করুক, মানুষ তার দিকে তত বেশি ঝুঁকতে থাকে। এখন যারা সহজ করতে করতে এমন করা করেছে, সারা বছর আকাম কুকাম যাওয়া করো ব্যাপার না, ওরসে আয়সা খালি আমারে খুশি করে দিও, গরুটা দিয়ে যাইও, পকেটটা ভরে দিয়ে যাইও, আর পারলে কদমে একটা সেজদা দিয়ে যাইও, ব্যাস আর কিছু লাগবে না। তোমার ডানা হব আমি, আমি তোমার উড়ে উড়ে জান্নাতে নিয়ে যাব, আর যার ডানা আমি হব না সে ডানাহীন হওয়ার কারণে গিয়ে পড়বে ডাইরেক্ট জাহান্নামে। এমন ফতোয়া চলে নাকি চলে না? তো এখন যদি ওদেরকে কোরআন দেখায় বলেন, হাদিস দেখায় বলেন, আরে করো কি করো কি, এটা তো গলত, এটা তো সহি না, তারপরে যতই যুক্তি দেন না কেন দেখবেন মানে না। কাফেররে মুসলমান বানাতে পারবেন, বেদাতিরে সহজ লাইনে আনতে পারবেন। বোঝাতে 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 আপনার জীবন তেজপাতা হবে, কিন্তু যতই বোঝান বলবে বিচার যাই করো বাপু, তালগাছ কিন্তু আমারই থাক। তো যে ঘুমিয়ে থাকে তাকে না জাগানো যায়, যে ঘুমের ভান ধরে তাকে তাকে কিভাবে জাগায়? তো ইহুদিদের সাধারণ জনগণের ছিল এই সমস্যা, আর বিশেষ লোকদের সমস্যা তো বললামই, আর তাদের কমন একটা ঝামেলা ছিল যে সবার মধ্যে জড়িত, সেটার নাম হলো হিংসা। নাম কি? আসমানে ঘটিত প্রথম পাপের নাম হিংসা, জমিনে ঘটিত প্রথম পাপের নাম হিংসা। আসমানে ঘটা প্রথম পাপ কোনটা? ইবলিসের পাপ। ইবলিস বেয়াদবি করেছিল নবীর শানে, সর্বপ্রথম গোস্তাখ রাসুল হলো ইবলিস। তো এই যে নবীর শানে বেয়াদবি করেছিল কেন? সিরেফ এবং সিরেফ হিংসার কারণে, কারণ সেজদা নিয়ে তার অ্যালার্জি ছিল না। সেজদা জীবনে বহুত দিয়েছে, হাজার হাজার দিয়েছে, কিন্তু একটা সেজদা নিয়ে এত গায়ে আগুন লাগলো কেন? কারণ এই সেজদা দিলে সে মনে করছে আমি ছোট হচ্ছি আর আদম বড় হচ্ছে, এজন্য ডাইরেক্ট বললো আনা খাইরুম মিন, আমি হইলাম উত্তম, আদম হলো অধম, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর চাইতে কেউ নাকি উত্তম হতে পারে? এর চাইতে বড় ফাইজলামি মার্কা কথাবার্তা কি হতে পারে? তা আসমানে ঘটিত প্রথম পাপের নাম হিংসা, পৃথিবীর প্রথম পাপ কি?
খুনি ভাই খুন করে ফেলেছিল ভাইকে। কোন ভাই? এক ভাইয়ের নাম কাবিল, খুনি ভাই, আর এক ভাইয়ের নাম হাবিল, নিহত ভাই, মজলুম ভাই, শহীদ ভাই, খুন করে ফেলেছিল। কেন? আরে সিরফ এবং সিরফ হিংসার কারণে। এখন কিসের কারণে হিংসা জন্মেছিল? ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, এর মধ্যে একটা হলো বোনরে বিয়ে করার ইস্যু নিয়ে। জোড়ায় জোড়ায় জন্ম নিত, তো এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়েরে বিয়ে করতে হতো, কিন্তু তার জোড়ায় যে মেয়েটা ছিল সে ছিল সুন্দরী, আর ওই জোড়ার মেয়েটা ছিল কম সুন্দরী, ঐতিহাসিক বর্ণনা। তো এখন বাস্তবে যেটাই ঘটনা ধরেন না কেন, তো যে কোনো হিংসার কারণে খুন করে ফেলেছিল। এই হিংসা এতটাই জঘন্য। আমার নবী যখন তাদের সামনে এসেছিলেন, এর আগ পর্যন্ত তারা নবীর জন্য দিন গুনত, প্রহর গুনত, কবে আসবে নবী, কবে? ইস্তাফতিহুন আলাল্লাযিনা কাফারু, এমনকি কাফেরদের সঙ্গে যুদ্ধ হলেও তারা বলতো, আরে আমাদের এখানে নবী আসুক না, আখেরি পয়গম্বর আসলে তারে নিয়ে যুদ্ধ করে তোদের কোমর ভেঙে দেব। তো যার জন্য এত অপেক্ষা, ফালাম্মা জাআহুম আরাফু কাফারু বি, যখন সামনে আসলো তখন আর মানলো না, চিনতে পারে না, এমন না। আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, নিজের ছেলেকে যেভাবে চেনে নবীকে ঠিক ওভাবে চিনতে পেরেছিল, চেনার পরও মানে নাই কেন? সিরফ এই হিংসার কারণে। আমরা এক বংশের, নবী কেন আসলো আরেক বংশে? তারা কোন বংশের? নবী ইসহাক আলাইহিস সালামের বংশের। আমার নবী কোন বংশের? নবী ইসমাইল আলাইহিস সালামের বংশের। ইসমাইল আর ইসহাককে ভাই, কেমন ভাই, যাদের বাবা এক মা ভিন্ন। তো এখন নবী ইসহাকের পরে নবী ঈসা পর্যন্ত সকলে এসেছেন নবী ইসহাকের বংশ থেকেই, আর নবী ইসমাইলের পরে দীর্ঘকাল ওই খানদানে কোনো নবী আসে নাই, কিন্তু এমন একজন এসেছেন যিনি একাই একশো, আর যার সাথে তুলনাই চলে না কারো, আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কেন আসবে অন্য বংশে? অথচ নবী ইব্রাহিমে গিয়ে কিন্তু ভয়টাই মিলে গেছে, কারণ নবী ইসহাকের বাবাও জাতির পিতা ইব্রাহিম, নবী ইসমাইলের বাবাও জাতির পিতা ইব্রাহিম। কিন্তু এরপরও শুধুমাত্র ঘাউরামি করলো, আমার বংশে আসলো না কোন দুঃখে, নাউযুবিল্লাহ মিন যালিক, এ কারণে আর মানলো না নবীকে। এমন হিংসে এ যুগে লোকে করে নাকি করে না? কেউ যদি ভারতে জন্মায় ও যদি গুজরাটের কসাইও হয় সে আমাদের বন্ধু, আর কেউ যদি পাকিস্তানে জন্মায় সে যদি আল্লামা তো কেসমানের মতো ব্যক্তি হয় তবুও ভিসা দেওয়া হয় না, কারণ কেন তার জন্ম পাকিস্তানে, সে আমাদের শত্রু। আরব বিশ্বে যাকে মন্ত্রীর মতো মর্যাদা দিয়ে বরণ করে নেওয়া হয়, আন্তর্জাতিক সেমিনারগুলোতে যিনি আরে সারা দুনিয়া কালোকিত করেন তার কথার মালা দিয়ে, তাকে কি না বাংলাদেশে ভিসাই দিতে চায় না অধিকাংশ ক্ষেত্রে। গত কয় বছরে দেখেছেন তাকে দেশে আসতে? আরে সর্বশেষ সেই কতকাল আগে এসেছেন, আমরা যখন তার বলি এরপর তো এই দেশে আসতেই পারেন নাই। কেন? কারণ জন্ম তার পাকিস্তানে, এখন যত বড় হুজুর হোক না কেন তিনি বন্ধু হবেন না। আর জন্ম যদি হয় ভারতে, যত বড় খুনি হোক, যত বড় কসাই হোক, এমনকি মসজিদ শহীদকারী আর রাম মন্দির নির্মাণকারী জালেম হোক, তবুও সে আমাদের বন্ধু। তো এগুলো ওই জাতির খাসলত না তো কোন জাতির খাসলত? এখন তো সবই চলে ওই জাতি দিয়ে। আমাদের রাজনৈতিক থিওরি কি, অর্থনৈতিক থিওরি কি, আমাদের মতাদর্শ কি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সভ্যতা সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রেই তো আমরা যাদের অনুসরণ করি তারা ইহুদি নয়তো খ্রিস্টান, ওদের অনুসরণ কি আমরা নিজেদের জন্য ফরজ বানিয়ে নিয়েছি? ওদের বানানো ইজম, ওদের বানানো মতবাদ, ওদের বানানো তন্ত্র আর মন্ত্র সব এই জাতিকে গিলানো হচ্ছে ইচ্ছায় বা অনিচ্ছায়। এই যে ট্রান্সজেন্ডারবাদ, এটা কি কোরআন থেকে এসেছে, হাদিস থেকে এসেছে, সাহাবি তাবেই থেকে এসেছে? নাউযুবিল্লাহ, এই কাফেরদের থেকেই তো এসেছে। কিন্তু এখন জোর করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছে। ধর্মের কথা রাখেন, গণতন্ত্রের কথাও যদি বলেন, অধিকাংশ জনগণ যেটা চায় সেটা মানতে গণতন্ত্র বাধ্য থাকে। তো অধিকাংশ জনগণ তো এই নিকৃষ্ট জিনিসগুলো, এই শয়তানিগুলো, এই ভণ্ডামিগুলো চায় না, তবু কেন এগুলো জোর করে তাদের কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে?